মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজ মহালয়ার সকাল তো। মহালয়া শুনতে শুনতে আমি আমার কর্তা দুজনে দু কাপ চা খেয়ে নিয়েছি এবং তারপরে রান্না করতে বসে গেছি। আজকে রান্না করলাম গরম গরম চিলি চিকেন, পোলাও এবং আলুর দম। এই পুজো আসলে আকাশে বাতাসে মায়ের যেন আগমনী সুর বেজে ওঠে, চারিদিক এত সুন্দর লাগে। কিন্তু আমাদের এখনের থেকে আগে যখন ছোট ছিলাম তখন পুজোটাকে বেশি উপভোগ করতাম, কারণ মাথার উপরে ছিল না কোনো টেনশন। মা বাবা রান্না করে দিত, খেতাম দিতাম, আর সারাক্ষণ গিয়ে মন্দিরে বসে থাকতাম, কারণ আমার বাবার বাড়িতে বরাবরই দুর্গাপুজো আছে। সুতরাং আমরা সারাদিন গিয়ে মন্দিরে বসে থাকতাম, তখন এত টেনশন ছিল না। আর এখন মাথার উপরে এত চাপ, মনে হয় না একটু নিজে আনন্দ করি বা বেড়াই, কিছুই যেন ভালো লাগে না। চারিদিকে টেনশনের চাপ। ওইদিকে আবার পুজোর সময় আমার শাশুড়ি মায়ের শরীরটাও ভালো নেই, ওনার শরীরটাও খুব খারাপ, তার জন্যও একটা মনে টেনশন আছে। কারণ কি, পুজোর সময় সবাই যদি সুস্থ থাকে না তাহলে মনটা ভালো লাগে। যতই পুজো আনন্দ উপভোগ করি না কেন, কিন্তু তবুও যেন মনের মধ্যে একটা কীরকম ভাব লাগছে, উনি যদি সুস্থ থাকতেন তাহলে মনটাও ভালো লাগতো। সবার সুস্থতার মাঝারি তো পুজো উপভোগ করা যায়, সবাই ভালো থাকলে তবেই তো ভালো থাকা যায়। ওনার শরীরটা এত খারাপ, হিমোগ্লোবিন প্রচণ্ড নেমে গিয়েছিল, ওনাকে ব্লাড দিতে হয়েছে, এখন একটু সুস্থ আছে, কিন্তু তবু আগের মতো যে খুব সুস্থ তা না। দেখো, আমি রান্নাবান্না করার পরে একটু পুজো করে নিলাম, পুজো টুজো করে একটু জাস্ট ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে ছেলে বলল, মা আজ একটু চাউমিন বানাও না খাবো। আমি বললাম ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। তো দেখো, চাউমিন বসিয়ে দিলাম। চাউমিনের জন্য প্রথমে বাদামগুলো ভেজে নিলাম এবং আলু ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিয়ে তেলে ভেজে নিলাম এবং চাউমিনটাকে আমি গরম জলের মধ্যে সিদ্ধ করে তারপরে সেটা ঠান্ডা জলে ধুয়ে একটু ঝরঝরে করতে দিয়েছি। ঠান্ডা জলে ধুয়ে নিলে কী হয়, চাউমিনটা বেশ একটা একটা হয়ে যায়। কারণ আমি চাউমিন বলো যে কোনো তরকারি বলো তেলের পরিমাণটা খুব কম দিই, কারণ তোমার দাদারও হাই কোলেস্টেরল, আমারও হাই কোলেস্টেরল, যার জন্য তেলটা খুব কম খায়। কম খাই বলতে গিয়েও আবার যেদিন মাছ টাছ হয় সেদিন মাছ টাছ ভাজতে গিয়ে একটু তেল বেশি খাওয়াই হয়ে যায়। যদি মোটামুটি মাসে 2 কেজি বা 2.5 কেজিতে চালানো যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু পারি না গো। মোটামুটি 3-3.5 কেজি আমার লেগেই যায়, আমাকে অনেকটাই তেলের পরিমাণ কমাতে হবে। বলছি না, ভাজা ভুজি জিনিসটা আমার বাড়িতে খুব হয়, হয়তো একটু বেগুন ভাজলাম, একটু ডালের বড়া করলাম, যার জন্য তেলটা বেশি চলে যায়। তারপরে মাঝে মধ্যেই ছেলেমেয়েরা বলে একটু পোলাও খাবো, এসব করতে গিয়ে তেলটা খাওয়া হয়ে যায় বেশি। রাতে যদিও রুটিই খাই। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে এবং ঠান্ডা করে রাখা চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো বাবার বাড়িতে গিয়ে আমরা পুজোতে খুব এনজয় করব এবং খাটাখাটিও খুব হবে, কারণ আমাদের ওখানে অন্নের ভোগ রান্না হয়, 4 দিনই মায়ের অন্নের ভোগ হয়, যার জন্য টাইমে টাইমে অন্নের ভোগ রান্না করতে হয়, সারা দিন প্রচণ্ড খাটনি হয়। খাটনির মাঝেও যেন আনন্দ পাওয়া যায়, কারণ বাড়ির পুজো বলে কথা। আমি তোমাদেরকে সমস্ত পুজোর ভিডিওটা দেব, হয়তো একটু লেট হয়ে যেতে পারি কিন্তু দেব।
দেখো চাউমিনটা ঝরঝরে হয়ে গেছে, এবার চাউমিনটা আমি আলুর মধ্যে দিয়ে দেব। এই শীত ঠিক পুজোর সময়টায় বেশ রোদটা এত সুন্দর হয় যে বলার না। দেখো বিকেলের পরন্ত রোদটাও ভালো লাগছে। তো প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের সামান্যতম ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। তোমরা ভালো থেকো, পুজোর সমস্ত ভিডিও তোমাদেরকে আমি সময় মতো দিয়ে দেব, কারণ আমাদের জাগ্রত ঠাকুরের জাগ্রত ভিডিও তোমাদের কাছে ঠিক পৌঁছে যাবে, হয় দুদিন আগে নয় দুদিন পেছনে। দেখো চাউমিন রেডি হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে একটু করে খেয়ে নেব। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।